Assalamu alaikum. ঠান্ডা থেকে মাত্র ভালো হলাম আর আবার তুষার অনেক তুষার পড়তেছে। যাই হোক, তুষার বললে ভালোই লাগে, ঠান্ডাটা কম, তুষার বললে ঠান্ডা পড়ি না বললেই চলে আর কি। যাই হোক, বিষয় এটা না, বিষয়টা হলো আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে কিরগিজস্তান সম্বন্ধে। অনেক মানুষ অনেক ধরনের কমেন্টস করছেন, তো নেগেটিভ কমেন্টস মানে দুইটা আমি পাইছি। সেটা হলো, একজনে আমাকে বলল যে আপনার মুখে কখনো কিরগিজস্তান সম্বন্ধে ভালো কিছু শুনি নাই। তো আমি একটা কথা বলি, কিরগিজস্তান ভালো কিছু হলে ভালো কিছু অবশ্যই আমি বলবো, এবং আমি গার্মেন্টস সম্বন্ধে আপনাদেরকে পজিটিভলি আমি বলেছি যে গার্মেন্টসে যদি কেউ কাজ জানে তারা আসতে পারে। তারপরেও 100% যে একদম ভালো তা না, কিন্তু তাও আসতে পারেন, এটাই কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে আপনারা আসেন। এখন হলো, আমাকে অনেকজনে মেসেজ করতেছেন যে বিল্ডিং কনস্ট্রাকশন, এখন বিল্ডিং কনস্ট্রাকশনটা হলো কোনো বেতন নাই, আপনি একদিন কাজ করবেন একদিন বেতন পাবেন, কাম নাই বেতন নাই, আর মালিকের আন্ডারে যেহেতু আসেন নাই, কোনো কাজ নিয়ে আপনার যে কোনো ধরনের এ করবেন ওনাদের সাথে নেগোসিয়েট করবেন, কোনো ঝামেলা হলে পুলিশ ডাকবেন, এই ধরনের কোনো অপশন নাই। কারণ হলো আপনারা যে ভিসাটায় আসতেছেন, এই ভিসার মাধ্যমে কোনো ধরনের কোম্পানির নাম লেখা নাই, কোম্পানির কোনো এগ্রিমেন্ট নাই, আর যে এগ্রিমেন্ট আপনারা পাচ্ছেন এগ্রিমেন্ট আমি ডেলি 50,000 বানায় দিতে পারবো এরকম কম্পিউটার দোকানে বাসার মধ্যে। এই বাংলায় একটা প্রবাদ আছে, মায় বানায় পুঁতে বেছে, ঠিক এরকম এগ্রিমেন্ট এই দেশে ঘরে বইসা এগ্রিমেন্ট বানায়া সিল ছাপ্পর মাইরা তারপর তারাইডি আপনাদের কাছে পাঠায়। সরি, আসলে ঠান্ডা লেগে গেছে। এখন হলো এই একটা ভিসার মধ্যে কোনো কোম্পানির নাম লেখা থাকে না, এগ্রিমেন্টের নাম লেখা থাকে, সেটাই আপনারা আসলে বুঝে নিতে পারেন কতটুক ভালো এবং কতটুক মন্দ। দ্বিতীয় কথা হলো, একজনে প্রশ্ন করেছেন, আসলে কমন পড়ার মতন আমার সময় নেই, আমি বলে দিই, এটি কমন প্রশ্ন, এই ম্যান পাওয়ার বন্ধ কেন, এটা কি খুলবে না, আর কতদিনের জন্য বন্ধ করছে? ম্যান পাওয়ার যদি ভালো হতো বা দেশ ভালো হতো, চাকরি ভালো হতো, বেতন ভালো হতো, পজিটিভলি কোনো ধরনের আনসার থাকতো, তাহলে কখনো এইখানে এই ম্যান পাওয়ার বন্ধ থাকতো না। যেমন বাংলাদেশের এম্বাসি, উজবেকিস্তানের এম্বাসি এই কিরগিজস্তানে ভিজিট করেছেন আমাদের নাজমুল স্যার, উনি আসলে দুইটা না তিনটা কোম্পানি খুঁজে পাইছিল, এছাড়া আর কোনো কোম্পানি 25টা কোম্পানির মধ্যে দুই তিনটা চারটা ছাড়া আর কোনো কোম্পানি খুঁজেই পায় নাই। তারপরে মাঝখানে অনেক কিছু দিছিল, সেই সুবাদে অনেকজন মানুষ আসতেছে। আর মুজা ফ্যাক্টরির কথাও বলেছি ওই দিন, আসলে এগুলো কোনো কাজ নাই ভাই। আরেকটা হলো এই যে রাইডার, এই যে গাড়ি, এই যে চলতেছে, এই যে গাড়িগুলা যে চলতেছে, এই যে এই যে এই যে গাড়িগুলা চলতেছে, এই ইয়ানডেক্স যেটা আপনারা বাংলাদেশে উবার অথবা ইয়ানডেক্স যেটা নিয়েই কথা বলেন,
সবচেয়ে মজার বিষয় হলো আমি পাকিস্তানের হলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, এরা অ্যাডভান্স। ওরাই যেহেতু গাড়ি চালাইতে পারে না বা চালায় না, আর আমরা তো বাংলাদেশি, আর এখানে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা খুব কঠিন। তারপরে দেওয়া হলো আপনি যে ড্রাইভিং করবে মিনিমাম আপনার 6 মাস লাগবে, এখানে ড্রাইভিং লাইসেন্স পাইতে 1 বছর লাগবে, আপনার ভিসার মেয়াদ শেষ। দ্বিতীয় কথা হলো আপনি পাইলেন, কারণ পাওয়ার পরে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে বা এটা যদি নিয়ম থাকে আপনি করলেন। এখন আপনি রাশিয়ান ভাষা তো শিখতে হবে, আপনি একটা লোকের নিয়ে যাবেন, আপনি রাশিয়ান ভাষা সে বলবে রাশিয়ান ভাষা, আপনি বলবেন ইংলিশ, আসলে তো হবে না। আপনাকে রাশিয়ান ভাষা শিখতে হবে, রাশিয়ান লেখাগুলা পড়তে জানতে হবে, তাহলে সে আপনার গাড়ি চালাইতে পারবেন। ফুড ডেলিভারি ঠিক সেম একেই গাড়ি ড্রাইভারের মতন, আপনার যে ফুড ডেলিভারি আপনি মেনুর নামই তো বলতে পারবেন না, কারণ আপনি যে একটা জিনিসকে বলবেন অথবা নিয়ে যাবে বা একটা মিস্টেক হয়েছে পারবেন না। কিছু পারবেন হয়তো টুকিটাকি, কয়েকজন করতেছে পাকিস্তানি করতেছে, হ্যাঁ এটা টুকিটাকি দু একজন করে, যদি আপনার ওই ধরনের ইয়া থাকে এটা আপনি পারবেন। এটা আপনাকে আমি 50% আমি আপনাকে শিওর দিতে পারি যে এটা করা সম্ভব, পসিবল। আর এটা পয়সা আছে বাংলাদেশেও, এটা কোনো চাকরি বা বেতন নাই কোনো। বাংলাদেশে ফুড ডেলিভারি যারা দেয় তারা দেখবেন যে রেস্টুরেন্টের সামনে মোবাইল নিয়ে বসে থাকে, একটা সাইকেল নিয়ে বসে থাকে, বাইক নিয়ে বসে থাকে, অর্ডার পেলেই তারা এটা একটা কমিশন পায়, ডেলিভারি চার্জ পায়, সেই ডেলিভারি চার্জ দিয়েই কিন্তু এই বেতনটা উঠে। এটাই আসলে $500-600 বেতন বলে, আসলে কোনো বেতন নাই। যদি কেউ এই ধরনের বেতন দেয় আমার জানা মতে নাই, হয়তো থাকতে পারে, যদি থাকে আপনারা আসলে কনফার্ম করে নেবেন। তা আমি জানা মতে আমি আপনাদেরকে 10% এই আপনাদের কাছে দিলাম, তো পাইতে পারেন 90% নাই, এটা আপনার নিশ্চিত থাকেন। আর হলো জুতা কোম্পানি বাই চকলেট ফ্যাক্টরি, তারপরে হলো এই নিটিং, এগুলো কোনো কাজ নাই। আপনারা যদি কেউ বলে থাকে $500-600-1000 বলেও চেষ্টা করবেন না। আগেই বলেছি, আগামী ভিডিও বলেছি, এখনও বলি, আমি যা বলতেছি আমি যতটুকু জানি, আমার জ্ঞান যতটুকু আছে আমি সেটা বলতেছি। এরপরেও যদি কেউ বলে যে না আপনারটা মিথ্যা কথা, আমার লোকে বলছে, আমার ভাই আছে, দাদা আছে, দাদি আছে, নানা আছে, আমার ভঞ্জামাই আছে, আমার দোলা ভাই আছে, তারা বলছে এটার মধ্যে $500-600 বেতন, তাইলে আপনারা আসতে পারেন, আইসা দেখেন। আর সবচেয়ে বড় কথা হলো ভিডিওটা ছাড়ার পরে ভিডিও কমেন্ট সেকশানে আপনারা যাবেন, সত্য মিথ্যা যাচাই করবেন, যদি এখানে মিথ্যা হয় অবশ্যই এখানে সবাই লিখবেন যে না সুজন ভাই আপনার কথা একটা সত্যি না, সব হলো মিথ্যা কথা, এবং এই আমরা যা বলছি এটাই সত্য বা এজেন্সি যা বলতেছে এটাই সত্য। আরেকটা কথা বলি, বাংলাদেশ থেকে লোক অ্যাভেলেবেল সবাই বলতেছেন, তাহলে যায় কীভাবে ভাই? যাচ্ছে হলো আমি যতটুক জানি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে আসতেছে, এখন আসতেছে হইলো যেমন বাংলাদেশ থেকে উজবেকিস্তান একটা ট্যুরিস্ট ভিসায় এইখানে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে, এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে কয় টাকা দেয় যা যার ব্যক্তিগত মাংনা করে না কেমনে করে না আমি বলতে চাই না, বলতে গেলে দেখা যায় এটা আমার উপরে বলবে যে এটা প্রমাণ দেন, তাইলে আমি ফাইসা দমে এয়ারপোর্ট। আমি শুনছি এয়ারপোর্ট কন্ট্রাক্ট, কিন্তু আমি এয়ারপোর্ট কন্ট্রাক্ট আমি দেখি নাই, আমার কাছে কোনো প্রমাণ নাই। তো মনে হয় আর কি যারা বলছে তাদের কথাই আমি আপনাদেরকে বলতেছি যে এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে উজবেকিস্তান থেকে তারা বাইরে উঠে কিরগিস্তানে ঢুকতেছে বা নিচ্ছে তাদেরকে। আর সবচেয়ে বড় কথা হলো আমি আপনাদেরকে সাবধান করে দেই, 59 দিনের ভিসায় যারা কিরগিস্তানে ঢুকতেছেন আপনাদের এরপরে 10 মাসের ভিসা আছে কি না সেটা 100% যাচাই করবেন। কারণটা হলো
অনেক যারা কাজ দেয় তারা কিন্তু পাসপোর্টটা নিয়ে নেয়, প্রতি মাসে মাসে $100 $50 করে কিন্তু নিয়ে নেয় মালিকের কাছ থেকে। তারা কি করে, এই 10 মাসের ভিসাটা কিন্তু লাগাইয়া দেয় না। অনেকজন ভাই বিপদে আছেন, 80% লোক বিপদে আছেন, 20% লোক ভালো আছেন, তাদের ভিসাটা লাগাই দিছে ধরেন 20%, আর 80% এই ভিসা নাই। ভিসাটা চেক করে দেখেন আপনারা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা বিপদে পড়তে পারেন, বা কোথাও গেলেন পুলিশে ধরলো আপনি বিপদে পড়বেন, আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন না, অনেক ঝামেলা আছে। কারণ রেজিস্ট্রেশন নাই, হাউস রেজিস্ট্রেশন নাই, হাউস রেজিস্ট্রেশন লাগে, এটা কারণে মোটামুটি আপনি 95% আমি বলতে পারি, অথবা 90% আমি বলতে পারি ওদের কারোই নাই, হাউস রেজিস্ট্রেশন কারোই নাই। আর আপনারা যারা এখানে আসবেন, আমি আসলে ভিডিও করতে গেলে অনেক লম্বা সময় ধরে ভিডিও করতে হয়, বা এই ধরনের একটা ইয়া থাকে, ভিডিওটা আসলে লম্বা হয়ে যায়। তারপরে দেখ হলো আমি আজকে স্নো পড়তেছে, ভিডিওটা করতেছি, অনেক স্নো পড়তেছে, তারপরে মনে করি যে একটা ভিডিও দেওয়ার দরকার, আপনারা ভিডিওটা দেখেন। আর কিরগিজস্তান আগেও বলি এখনও বলি, কিরগিজস্তানে এখনও গার্মেন্টস টুকিটাকি কাজ আছে, এটা কাজ করতে পারবেন, কিন্তু কাজ জানা লোক থাকতে হবে। যদি কাজ জানা না থাকে বা আপনাকে হেল্পার হিসাবে পাঠাবে এই ধরনের কোনো জায়গায় আপনারা আসেন, ভাই জীবন ধ্বংস হয়ে যাবো, তেনা তেনা হয়ে যাইব, কী যে হইব হ্যাঁ বুঝতে পারবেন না। খালি ওই যে একটা বাংলা ভাষায় কথা আছে না, ওই কি থাবরান পারবে গাইল কি এটার বলতে চাই না, আসলে আমার ইউটিউব চ্যানেল এটা নিবে না, এই গাইলটা নিবে না, নিলে আবার এটা আমাকে কপিরাইট অথবা আমাকে এটা ক্লেম দিতে পারে, এই জন্য আসলে এটা বলতে চাই না। আর কিরগিজস্তানে আবারও বলি, 1000 বার বুঝে শুনে তারপরে আইসেন, বিপদও পড়েন না। আর আমি কাউকে নিরাশ করি না যে আপনারা কেউ আইসেন না আমার কথায়, আপনারা বুঝে শুনে নেই, বারবারই বলি বুঝে শুনে তারপরে আসেন। আপনারা এটাও বলতে পারেন যে মানুষ কি করে, আইসা দেখেন জিজ্ঞেস করেন, ওই যে যারা আমার কমন সেকশনে যারা ইয়া করতেছে লিখতেছে ভালো মন্দ, ওনাদের কাছে মেল করবেন, ওনাদের কাছে নাম্বার চাইবেন, ভাই আপনার নাম্বারটা দেন আমি একটু কথা বলি, আপনারা কেমন আছেন, আপনারা কথা বলে নেবেন। আরেকটা কথা হলো, এখানে আমি দেখছি আমার কমন সেকশন থেকে অনেকজন যারা এখানে আসতে আগ্রহী তাদের মেল নাম্বার নিয়ে তাদেরকে মেসেজ দেয়, মেসেজ দিয়ে বলে যে আমি সুজন ভাই বলতেছি আপনারা আসেন, বা এইরকম হতে পারে, যাই হোক এটা আমি আর বলার দরকার নাই। তো সাবধান, সাবধানে লেনদেন করবেন, সাবধানে সব কিছু করবেন, বুঝে শুনে করবেন। আমার নাম্বার আমার ইয়াবেতে দেওয়া আছে, কিরগিজস্তানের নাম্বার দেওয়া আছে, রাশিয়ার নাম্বার দেওয়া আছে, আদার্স অন্য কোনো নাম্বার যদি আপনারা সেভ করেন কেউ ফোন দেয় সেটার জন্য ভাই আমি বা আমার চ্যানেল কোনোভাবেই এটা দেয় না, সেটা আপনাদের ইয়াবেতে করবেন। আর যদি আমি কোনো ভুল তথ্য আপনাদেরকে দিয়ে থাকি আমাকে বলবেন যে সুজন ভাই এই তথ্যটা আপনি ভুল দিছেন, এটা আপনি নেক্সট ভিডিও থেকে আপনারা বলে দিবেন যে এটা আপনি ভুল তথ্য, আমি অবশ্যই আমি গ্যারেন্টি দিয়ে আমি বলতেছি আপনাদের এই কথাগুলো আমি রিপ্লাই অবশ্যই দিব। আরও কথা আছে, আপনাকে যদি প্রশ্ন করেন সে প্রশ্নের উত্তরগুলো আমি ভিডিওর মাধ্যমেই আমি আপনাদেরকে দিব। যদি আমার কথা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, একটু লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।